আর এই যাজন করার মধ্যে দিয়ে মায়েরা পরমপিতার পূর্ণ আশীর্বাদ কিন্তু বাড়িতে নিয়ে উঠাতে পারবে। পরম পূজ্যপাদ আচার্যদেব শিষ্যি দাদা বলছেন, যে যাজন করে সদ্দীক্ষা করান, যে যাজন করে এনে সদ্দীক্ষা করান, দীক্ষার পূর্ণ ফল পরমপিতা সেই তাকেই কিন্তু পৌঁছে দেন। আর এই দীক্ষা যে ঠাকুর দেন, আমরা যে শুধু নিমিত্ত, আমরা তার পিয়নের কাজ করি, আমরা তার বার্তাটাকে বহন করে পৌঁছে দেই, আমাদের এর জন্য কোনো ক্যারিশমাই নেই। ষোলো আনায় তার দান। একটা ছোট্ট ঘটনা বলি, একজন ভাই কুষ্টিয়া থেকে পাবনা গেছে হেঁটে হেঁটে, তার কাছে 14 পয়সা আছে। সে ওই 14 পয়সা নিয়ে গেছে ঠাকুরের দীক্ষা গ্রহণ করবে। তার ধারণা ওই 14 পয়সা সে তার জন্য কিছু শাকালু কিনলো ঠাকুরের জন্য। কিনে সে হেঁটে হেঁটে গেছে, বহু দূর হাঁটছে, এদিকে সে খাচ্ছেও না সে পয়সাটা দিয়ে, যাতে প্রভুকে ওই ফলটা দিয়ে গুরু বরণ করবে। ঠাকুরের কাছে এসে প্রণাম করেছে, বলছে ঠাকুর আমি দীক্ষা নেব। ঠাকুর এক ঋত্বিক দাদাকে বলেছেন, যা দীক্ষাটা দিয়ায়, দীক্ষা দিয়েছে, দীক্ষা দেওয়ার সময় কিছু দীক্ষা জন্য প্রণামী লাগে। তখন ওই ভাইটার কাছে ওই ঋত্বিক দাদা প্রণামী চেয়েছে, তখন ভাইটা ওই শাকালুগুলো বের করে দিয়েছে। এতে ঋত্বিক দাদার একটু রাগই হয়েছে, কিন্তু ঠাকুরের আদেশ, দীক্ষা করাতেই হবে। দীক্ষা করিয়ে বলছে, ঠাকুর এ ভাইটাকে দীক্ষা দিলাম, আপনি বললেন, কিন্তু ও কটা শাকালু এনেছে, বলছে এটা নাকি ঠাকুর প্রণামী। ওই ঋত্বিকদা ভাবলেন ঠাকুর বোধহয় খুব অবজ্ঞাই করবে, যেই ভাইটা প্রণাম করে উঠেছে। ঠাকুর বলছে দে দে দে, ঠাকুর তার কাপড়ের একটা খোঁটা বাড়িয়ে ওই শাকালুগুলো পরম আগ্রহে পরম আদরে রিসিভ করলেন, গ্রহণ করলেন। বলে বলছেন, জানিস ও কত দূর থেকে এসছে, ওর প্রথম খিদার জ্বালা, তারপরে পথ হাঁটার ক্লান্ত জ্বালা উপেক্ষা করে ও আমার জন্য এই শাকালুটা কিনে নিয়ে এসছে। তাহলে দেখুন, দীক্ষা তিনি দেন, দীক্ষা প্রণামী তিনি নেন, আমরা শুধু নিমিত্ত। তাই প্রত্যেকটা মানুষ আমরা যদি যাজনশীল হই, দেখা যাবে ঠাকুর কিন্তু আমাদের সঙ্গে থাকেন। তিনি বলছেন, যে আমার কাজ করে আমার আশীর্বাদ তার সঙ্গে সঙ্গে ঘোরে, আমি তো কেবল বাহন খুঁজি কে আমায় বয়ে বেড়াবে। মানুষ বউ ছাওয়ালের বোঝা, খেয়ালের বোঝা, অক্লেশে ময়, কিন্তু আমার বোঝা বইতে গিয়ে একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। খুব বাস্তব, আমরা বউ বাচ্চার জন্য কত কি না করি, কিন্তু প্রভুর জন্য ওই 1 টাকা ইষ্টভীতি ঋত্বিক দাদা বলে গেছেন। ঠাকুর বলছেন না, তিনি প্রথমে বলেছেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতিবিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। তারপরেই বললেন, দৈনন্দিন আহার যেমন ইষ্টভীতি রাখিস তেমন, এও জানিস নে হাত কম, এর কমেতে যাস না। কেন, সারাদিন আমি যা খাই সেই অনুপাতিক তিনি বলছেন ইষ্টভীতি দিতে, এটাও বলছেন নেহাত কম কেন। তিনি দেখুন আমাদের প্রতি মুহূর্তে বিশুদ্ধ অক্সিজেন যোগান দিয়ে যাচ্ছেন। তিনি যদি বলেন আমি তোমাকে অক্সিজেন দেবো না, আমরা বাঁচতে পারবো না। তিনি যদি বলেন আমি তোমার দূষিত কার্বন ডাইঅক্সাইড নেবো না, আমরা বাঁচতে পারবো না। তিনি যদি বলে যে আমি তোমার নার্ভকে অর্ডার করব, তোমার পেটের ভিতরে খাবার হজম হবে না, আমরা কিন্তু পুষ্টি পাবো না।
তা সবটাই কিন্তু তিনি আমাদের করে বেড়াচ্ছেন। আর আমরা যত কিছু বিভব বৈভব পেয়েছি এই সমাজে এসে সবই কিন্তু তারই দান। পরম পূজ্যপাদ আচার্য দেব তার একটা কথাতে লিখছেন, যা কিছু পাও সবের দাতা তিনি হলেন পরম পিতা। পরম পিতার আতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু।